মেট্রো ডিয়ারি মামলায় রাজ্যের দুই আমলাকে ইডির তলব। স্বরাষ্ট্র সচিব ছাড়াও কৃষি বিপণন দপ্তরের সচিবকে তলব। মেট্রো ডিয়ারি মামলায় পশুপালন দপ্তরের সচিবকে তলব। আইএএস এর রাজেশ কুমার সিনহাকে ইডির তলব। স্বরাষ্ট্র সচিবকে 23 মার্চ হাজিরার নির্দেশ ইডির। কৃষি বিপণন সচিবকে 19 মার্চ হাজিরার নির্দেশ ইডির। মেট্রো ডিয়ারি হস্তান্তর সংক্রান্ত তথ্য চেয়ে তলব সূত্র মারফত খবর। মেট্রো ডিয়ারি মামলায় স্বরাষ্ট্র সচিবকে ইডির তলব। হারের ভয় অমিত শাহের চক্রান্ত, পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আজকে রাস্তায় শুনলাম সকালবেলায় আমার স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠিয়েছে, কি না তোমায় সিবিআইতে এখন সাক্ষী দিতে হবে, এখন ইলেকশন করবে না এখন সাক্ষী দিতে যাবে। পার্থ চ্যাটার্জিকে চিঠি ধরিয়েছে, ইলেকশন করবে না সাক্ষী দিতে যাবে। নিজেরা হারবে বলে অমিত শাহ বসে বসে বাংলায় চক্রান্ত করছে, চক্রান্ত করছে। কি করে তৃণমূলকে শেষ করা যায়, কি করে বাংলাকে দখল করা যায়, কি করে মমতাকে মেরে ফেলা যায়, কি করে মানুষের উপর অত্যাচার করা যায়। আমি পরিষ্কার বলি, সিন্ডিকেট বাবু ওয়ান, সিন্ডিকেট বাবু টু, জেনে রেখে দাও ইলেকশন কমিশন কেও তোমরা ইন্টারফেয়ার করছো। আগামী দিনে চলতে থাকলে দরকার হলে ভাঙা পা নিয়ে ইলেকশন কমিশনের ওখানেও ধর্ণা দিতে আমি পেছপা হব না, এটা মাথায় রেখে দিও। নিহত বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। পাল্টা শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনবো। এটাই প্রমাণ করে দিচ্ছে, এটাই সংকেত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাচ্ছে। এই বিবৃতি এই অবস্থান থেকে প্রমাণ। তিনি প্রশাসনিক ভবন কেন, তিনি আমাদের নির্বাচন কমিশনের সামনে ধর্ণায় বসতে পারেন, কিন্তু এর মধ্যেই পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে বসিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, নির্বাচন কমিশনের কোনো অবস্থানে চক্রান্ত মনে হলে তার জন্য নির্দিষ্ট ফোরাম আছে, সেখানে যেতে পারেন। কিন্তু আমার মনে হয় তৃণমূল কংগ্রেস যেভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করে চলেছে, এতে সমস্ত সাংবিধানিক রীতিনীতি এবং একটি সাংবিধানিক বডিরকেই কালিমালিপ্ত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এবং কার্যত এটা গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের মর্যাদার পক্ষে কোনো একটা সুখকর ঘটনা নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।